ছেলেটা কোথায় গেল? কোথায় খুঁজবো ওকে? হে প্রভু! আমি তোমাকে খুঁজছিলাম, দেখো এখানে আর থাকাটা নিরাপদ নয়। তুমি সব জিনিস না না জিনিস নয়, তুমি নিজে আগে ছাদের উপরে যাও, সেটাই হচ্ছে সেফটি জায়গা। আমি আসছি। আগে তুমি কোথায় যাচ্ছ? আমি ল্যাবে যাচ্ছি, আমাকে যেতেই হবে। না না, তোমাকে আজ আমি ছাড়তে পারবো না। দেখো আজকে কে বাঁচবে কে মরবে কেউ জানে না। আমি তোমার কাছে বিনতি করছি, তুমি আমাকে ছেড়ে যেও না, প্লিজ। না না, আমার কথা শোনো। না, আমাকে যেতেই হবে। আরে তুমি অন্তত জানো বিজ্ঞান আমার কাছে কি। আর এই বিজ্ঞানকে সাথে করে আমি লোকেদের কত সেবা করেছি, কত বড় বড় বিপদে আমি সতর্কবাণী দিয়েছি, কত জীবন আমি বাঁচিয়েছি। আর আজই আজ আমাদের পশ্চিমবঙ্গ, আমার সারা পশ্চিমবঙ্গ, আমার সারা বঙ্গবাসী দুর্দিনে পড়েছে। তাদের জীবন জীবন অসহায় হয়ে গেছে। আমি কি করে ঘরে বসবো? কে তাদের শুনে আমি সতর্কবাণী দেবে? আমি দেবো, আমি আমি আমাকে যেতেই হবে। একটু শোনো মিতা, মিতা যদি যদি আমি বাঁচি তাহলে তোমার সঙ্গে দেখা হবে। রূপা, এই রূপা, সবিতা, আরে সবিতা, রূপা কোথায় গেল? আমি আমি তো তাকে খুঁজছি। আরে রূপা, আমাদের রূপা ঘরে নেই। কি আশ্চর্য কথা, চারিদিকে জল উঠে আসছে, লোকেরা যে যেমন পাচ্ছে উপরে উঠে যাচ্ছেন, ঠিক এই সময় সে কোথায় গেল? কোথায় আছে কি জানি। নিজের লোকরা কাছে থাকলে শান্তি পাওয়া যেত। হে ভগবান, এখন আমরা কি করব? ওখানে একটা পিছু দেখা যাচ্ছে, চলো চলো চলো। হ্যালো বাবা, বাবা আমি আর রূপা ঘর ছেড়ে চলে এসেছি বাবা। শুনলাম নাকি শহরের ভিতরে জল উঠে এসেছে, তুমি কোথায় আছো, কেমন আছো?
আরে রাহুল, আমি বাবা ভালো আছি, আর সম্পূর্ণ ভালো আছি, নেই তো জল কোথাও নেই তো? নেই বাবা, চারিদিকে শুকনো, আমি তো ঘরের মধ্যেই আছি, ঘরে আছি, হ্যাঁ হ্যাঁ ঘরে আছি বাবা। তুই কথা বলবি তোর মার সঙ্গে? মিতা, হ্যাঁ মিতা শোনো, তোমার ছেলে ফোন করেছে। না নাও শোনো, আরে সে বোধ হয় বাথরুমে আছে মনে হয়, সে আসলে আমি বলবো, রাহুল ফোন করেছিল। রাহুল আমাদের ভালো আছে বাবা। বাবা, জলের শব্দ শোনা যাচ্ছে কেন? হ্যাঁ জল, না না জল না, বললাম না বাবা জল টল কিছু নেই। সুনামি এখানে এখনো আসেনি, তবে খুব শিগগিরই পৌঁছে যাবে বাবা, পৌঁছে যাবে, সব সব একাকার একাকার হয়ে যাবে। এই রাহুল, রাহুল আমি তোকে খুব খুব ভালোবাসি রে খুব, তবে তবে এ কাজের ব্যস্ততার মধ্যে আমি তোকে কখনো আদর করতে পারিনি, কখনো বুকের মধ্যে লাগাতে পারিনি বাবা। আজ খুব ইচ্ছে করছে রে বাবা তোকে একটু বুকে লাগিয়ে ধরতে। রাহুল, রাহুল বাবা না, তোর বাবা তোকে, বাবা তোকে, বাবা বাবা শোন রাহুল, নিজের যত্ন নিবি, ভগবান তোর মঙ্গল করবে বাবা, শোন বাবা বাবা। তাড়াতাড়ি যা, 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 যা